এইটা গোল্ডেন হলুদ না আপা, এই যে দেখুন এখানে আছে মনে হয় গোল্ডেন হলুদ কালার, এইটা 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 এটা এটা গোল্ডেন হলুদ কালার, জি হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেন হলুদ কালার। আমরা প্রুশিয়ান কালার দিয়ে বাটিক করতেছি, প্রুশিয়ান কালার দিয়ে বাটিক করছি। এখন আমি খুব সুন্দর একটি লাল রং বানাবো, খুব সুন্দর ফাইনাল কালার করার জন্য। তাহমিনা ফেরদৌসি আজিমপুর চাপড়া মসজিদ কারুকুঞ্জ থেকে, আজিমপুর নিউ মার্কেট সংলগ্ন এবং আজিমপুর ইডেন মহিলা কলেজের পাশেই আমাদের অ্যাড্রেসটি। আপনারা যারা প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান আপনারা আর দেরি করবেন না, আর যত দূরেই থাকেন না কেন আমাকে কল দিবেন এবং হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলবেন। আর আপনারা যদি প্রশিক্ষণ নিতে চান আসেন। আমরা দেখি এখন সুন্দর একটি লাল রং বানাবো। আমরা কিন্তু বিশেষ মেডিসিন এবং কেমিক্যালটি দিয়েছি, এক ধরনের সোডা, যে সোডা আপনি বাজারে দেখতে পাবেন, বাজারে অনেক রকমের সোডা পাবেন, কিন্তু আপনি কোন সোডা দিয়ে যে আসলে বাটিক করতে হয় এইটা বোঝাটাই মুশকিল। আমাদের এক ধরনের সোডা আছে, যে সোডাটি দিলে আমরা সাথে সাথে কাপড়ের রং কালারগুলি এত সুন্দর হবে আর এত টসটসে কালার হবে। কালার যদি সুন্দর না হয় তাহলে বাটিক করে দেন, আপনি রঙগুলি দিতে থাকেন আপা। হ্যাঁ আপনি দেন দেন, আপনি তিন চামচ দিন আগে, তিন চামচ দিন। অ্যাকচুয়ালি চামচের সাথে কোনো বিষয় না, চামচ আমি যদি এখন মনে করেন আপনি দেখেন, আমরা যদি এখন আমরা ডাই করি, ঠিক আছে, আমরা একটি কালার করি, আমি যদি এতটুকু রং দিই তাহলে কিন্তু কালার হবে, এটা কিন্তু বুঝেন তাই না? আমরা এতটুকু রং দিলেও কালার হবে, আবার এতটুকু রং দিলেও কালার হবে। কালার আপনার হালকাও হতে পারে, ডিপও হতে পারে, রঙের সাথে কোনো বিষয় না যে কত চামচ রং দিতে হবে, এটা অনেকেই মনে করেন। কিন্তু মেডিসিনটা যে মানে সোডাগুলির পরিমাণ এটা আমাদের পারফেক্ট দিতে হবে, ওইটার সাথেই কিন্তু আসল ব্যাপার। আর গোল্ডেন হলো মানে একটু রঙের কালার দিচ্ছি, এটা দেখুন দেন, হ্যাঁ এটা হ্যাঁ দেন, আপনি দেন, মিশান মিশান। আমরা একটি লাল রং তৈরি করতেছি, খুবই সুন্দর একটি কালার হবে, খুব সুন্দর একটি কালার হবে। আপনারা দেখুন প্রুশিয়ান কালার দিয়ে যদি বাটিক করতে চান তাহলে আর মানে বসে আছেন কেন, কারণ প্রুশিয়ান কালারে আপনি 4,000-5,000 টাকার রং কেমিক্যাল যদি কিনেন, আপনি এখান থেকে 100 পিস কাজ করার মতো সেই কেমিক্যাল আপনাদের 100 পিস 3 পিস করতে পারবেন, 3,000-4,000 টাকা খরচ করে আপনি 100 পিস 3 পিস করতে পারবেন, আর প্রতি পিসে আপনার 30-20 টাকা খরচ হবে টাই ডাই করতে গেলে। আর দেন আপনি এইটা রংটা দেন, হ্যাঁ আপনি কালার এভাবে রং দেখে কখনো বুঝবেন না। হ্যাঁ না দেন আপনি দিন দিন দেন না, আমি দেখতেছি আপনি কালার দেখে কখনো আপনি রঙের মানে মূল্যায়ন করতে পারবেন না, আপনি যে রং উপরে কালার দেখে মনে হবে না তাই না? আমাদের তো সেদিন দিল হইল। আপনারা প্রুশিয়ান কালার দিয়ে বাটিক করতে চান, বাণিজ্যিকভাবে যদি আপনারা বাটিক করে আপনারা ব্যবসা করতে চান, আপনারা ঘরে বসে ব্যবসা করতে চান, তাহলে আপনারা প্রুশিয়ান কালার দিয়ে কাজ করুন। প্রুশিয়ানের কোনো বিকল্প নেই, বাংলাদেশের ঢাকা মার্কেটে যত ধরনের বাটিক দেখবেন সব প্রুশিয়ান কালার, কিন্তু মাঝে মধ্যে ভ্যাট কালারের প্রয়োজন পড়ে। আর আর কিন্তু ম্যাক্সিমাম কাজগুলি আমাদের প্রুশিয়ান দিয়ে করতে হয়। আমরা 2500 টাকার বাটিক বিক্রি করতেছি প্রুশিয়ান কালার দিয়ে করেই, কিন্তু এটা আপনারা মানে কাজ দেখলেই বুঝতে পারবেন আপনারা প্রুশিয়ান কালার, প্রুশিয়ান কালারের রং কীভাবে পাকা হয় সেটা কাজ মানে বুঝতে হবে, না বুঝে আপনারা কখনো বুঝবেন না যে প্রুশিয়ান কালার দিয়ে কীভাবে রং পাকা হয়, আপনার শিখতে হবে, না শিখলে বুঝবেন না। আপনার কোনো কিছুই নিয়ম ছাড়া কাজ করলে আপনার কাজ কখনোই সাকসেস হবে না,